আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে বিশাল সুখবর দিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া কর্মী নিয়োগের খরচ লাখ টাকার নিচে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, চুক্তি অনুযায়ী কর্মীর আসা যাওয়ার টিকিট সহ মালয়েশিয়ার প্রান্তরের খরচ নিয়োগকর্তারা বহন করবেন। এখানে কর্মী ব্যয় বলতে তার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার খরচ, পাসপোর্ট তৈরি, বিএমএটি ফ্রি, কল্যাণ বোর্ডের সদস্য ফ্রি, মেডিকেল ফ্রি এবং রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ। তিনি বলেন, মালয়েশিয়ার প্রান্তরিক খরচের মধ্যে আছে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ার গমনের প্লেন ভাড়া, আবাসন কর্মী নিয়োগ, কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ নিয়োগকর্তা বহন করবেন। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করবেন। ইমরান আহমদ আরও বলেন, আগে সকাল নির্ধারিত অভিবাসন ব্যয় 1,65,000 থেকে 70,000 যাই হোক না কেন, এখন তা থেকে অনেক কমে আসবে, কারণ সেই ব্যয়ের বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। আগে বিমান ভাড়া আমাদের কর্মীরা দিতেন, যার কারণে ওই ব্যয় ছিল, এবার আশা করি অনেকে কমে যাবে। আমাদের রিক্রুটিং এজেন্সির চার্জ যাই হোক সেটা আমাদের কর্মীদের ওপর পড়বে, মালয়েশিয়ার অংশটা নিয়োগকর্তা দেবেন। সার্ভিস চার্জ নির্ধারণ করা নেই, তবে আইডিয়া করা যায় 2-3 মাসের বেতনে বেশি হওয়া উচিত হবে না। সচিব ডক্টর আহমেদ মনির সালিন বলেন, অভিবাসন আইন অনুযায়ী আমরা অভিবাসন ব্যয় নির্ধারণ করতে পারি, সেটা করে একটা ধারণা দিতে পারি খরচ কেমন হতে পারে, মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তির আলোকে সর্বোচ্চ খরচ কত টাকা নিতে পারবো সেটা নির্ধারণ করব। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।